আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া আক্তার বিনতি, আমার বয়স 18 বছর, আমার বাবার নাম ইকবাল হোসেন, মার নাম সেলিনা হোসেন। আমার বাবার মারা গেছেন, আজকে 3 বছর হয়ে যাবে। আমরা 2 বোন, আমার বড় বোনের নাম সানজিদা ইসলাম ঈশা, আমার বোনের বিয়ে হয়েছে 2016-তে। আমার বোন আর আমার হাজবেন্ড, তার হাজবেন্ড আমার সম্পত্তি, আমার বাবার প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তির জন্য আমাকে মানে খুব খারাপভাবে অত্যাচার করে। এরকমও হয়েছে যে তারা আমাকে নেশাগ্রস্ত বলে তারা আমাকে একটা ডিটক্স সেন্টারে 1 বছর ভর্তি করে রেখেছিল। আমার এসএসসি দিয়েছি আমি 2019 সালে, আমি পাস করা সত্ত্বেও তারা আমাকে কলেজে অ্যাডমিশন করায় নাই, তারা আমাকে পড়াশোনাও করাতে চায় না, তারা আমাকে ঘরবন্দি করে রাখে, তারা আমাকে বিয়ে দিতে চায় না, শুধুমাত্র সম্পত্তির লোভে। তারা আমার সাথে অত্যাচার শুরু করে আমার বাবা যখন মারা যায়, তার পরপরই আমরা মানে আমার মাও নেই বাবাও নেই, আমি একজন এতিম সন্তান। আমার দুলাভাইয়ের উচিত আমাকে পড়াশোনা করানো বা আমাকে ভালো এস্টাবলিশ করানো বা আমাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দেওয়া, তারা আমাকে এগুলো না করে শুধুমাত্র আমার বাবার সম্পদের লোভে তারা আমাকে মানে অত্যাচার করে, তারা আমাকে মারধর করে। তারপর যখন আমি এগুলো সহ্য করতে না পারি, আমার একটা সম্পর্ক আজ ছিল, মানে সেটা ছিল 3 বছরের সম্পর্ক, আমি ওর কাছে সব কিছু খুলে যখন বলি তখন ও আমার জিনিসগুলো বুঝতে পারে। আমি ওকে আমার সব কথাই বলি যে কীভাবে করে ওরা আমাকে নেশাগ্রস্ত বানিয়েছে, ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, এগুলো সব আমি ওকে জানাই, ও এগুলো সব মানে, ও আমাকে ভালোবাসে। তো আমি যখন দেখছি যে আমার সাথে অত্যাচারগুলো অনেক বেড়ে গেছে, তখন আমি ভাবলাম যে আমি বাসা থেকে পালিয়ে আসি। তো একদিন আমি সুযোগ করে বাসা থেকে পালিয়ে আসলাম, তখন আমি ওকে বিয়ে করলাম, মানে ওকে আমি বললাম বিয়ের কথা, তখন ও যখনও রাজি ছিল তখন আমিও রাজি ছিলাম, তখন আমরা বিয়ে করলাম, ওর ফ্যামিলিও আমাকে মেনে নিল। এখন আমি চাই সংসার করতে ওর সাথে, আমি ওর সাথে ভালো থাকতে চাই, আমি আমার শ্বশুর শাশুড়ি আমার সকল মানে এখন যে প্রেজেন্ট ফ্যামিলি আমার শ্বশুর বাড়িকে নিয়ে আমি অনেক ভালো থাকতে চাই। কিন্তু দেখা গেছে এখন আমার বোন আর আমার বোনের হাজবেন্ড আমার এই ভালো থাকাটা দেখতে পারতেছে না, ওরা ভাবতেছে যে এখন তো মানে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার সম্পত্তি ভাগ করতে হবে, ওরা তো সেটা একা আত্মসাৎ করতে পারবে না। তো এই লোভে এখন তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মাস্তান দিয়ে হুমকি দেওয়াচ্ছে, আমার হাজবেন্ডকে বলতেছে মার্ডার করে ফেলবে, আমাকে মার্ডার করে ফেলবে, আমরা ভালোভাবে এক জায়গায় যেতে পারি না, আমরা একটু বের হতে পারি না, নিজের বাড়ি থাকা সত্ত্বেও আমরা মানুষের বাড়ি বাড়িতে গিয়ে আমরা লুকায় লুকায় থাকতেছি কেন? মানে একটা মেয়ের সাথে এরকম অত্যাচার হইতেছে, এগুলো কি মানুষ দেখতেছে না? এগুলোর উপর তো মানুষের বলা উচিত, না বললে কীভাবে হবে? আমার মাও নেই, আমার মা নেই, আমার বাবা নেই, তো এগুলা একটা এতিম সন্তান, প্রত্যেকটা মানুষ এই কথাটা বুঝতেছে। তো এই দুইটা মানুষের মধ্যে এরকম কি আছে, তাদের কাছে টাকা আছে? এই মানে এটা দেখে কি তারা মানে সকল মানে মাস্তান দিয়ে বলবে দেখে কি মানুষ চুপ করে বসে থাকবে? তো আমি একটা সুষ্ঠু বিচার চাই, আর কিছুই চাই না। আমি যে ডিটক্স সেন্টারে ছিলাম সেটার নাম ছিল এটা উত্তরায়, ওইখানের যে MD ডক্টর ওইটা হচ্ছে আমার দুলাভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক, সে মানে সে ওইখানে এরকম আরও অনেক মানুষ আছে যাদের এভাবে আটকায় রেখে দিচ্ছে, শুধু ফ্যামিলিতে তাদের কথার সাথে তাদের কথার মিলে না, বা এরকম অনেক মানুষ আছে যারা ঠিক বলে তাদের ফ্যামিলির সাথে তাদের স্টেটমেন্ট মিলে না, এই কারণে তাদেরভাবে করে আটকায় রেখা দেয়। ওইখানে যাওয়ার পর আমাকে মানে খুব মারধর করা হয়, শুধু মানে আমি কোনো রিজন জানি না আমাকে তারা কেন মারধর করে। একটা রিহ্যাব সেন্টার বা একটা ডিটক্স সেন্টারে যদি আমি নেশাগ্রস্ত হই, আমাকে সর্বপ্রথম আমাকে টেস্ট করবে, তারা আমাকে কোনো টেস্ট করে না, শুধু তারা আমাকে উল্টাপাল্টা ওষুধ খাওয়ায় শুধু ঘুম পাড়ায় রাখে। তারপর কিছুদিন পর তারা আমাকে একটা ইঞ্জেকশন পুশ করে, যেটা পুশ করার পর আমি 15-16 দিন মানে আমার সাথে কী হয় আমি তা নিজেও জানি না। তারপর যখন আমি ওষুধ না খাওয়ার জন্য প্রতিবাদ করতাম, তখন দেখা যেত যে তারা আমাকে খুব খারাপভাবে মারধর করতো। একদিন আমার দুলাভাই ওই ডক্টরকে ফোন দিয়ে বলে যে ওকে আরও ভালোভাবে মারেন, ও যেন আমার কথায় উঠে আর বসে, আমার অবাধ্য না হয়, এরকমভাবে অনেক খারাপভাবে বলে। তখন ওইখানকার যে নার্সরা ছিল, ইভেন ওইখানকার যে ডক্টর ছিল, ওরা আমাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে খুব খারাপভাবে মারধর করে। আপনারা আমার এখানে একটি দাগ দেখতে পারতেছেন, এটাও আমাকে মানে আমার বোন আমাকে মারছে সেটার দাগ। ইভেন আমাকে এরকম আমার শরীরে অসংখ্য দাগ আছে যা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, হয়তো
আমি একটা মেয়ে মানুষ, আপনারা বুঝতেই পারতেছেন, এরকম মানে খুব খারাপভাবে আমার উপর অত্যাচার হয়েছে। তো এর জন্যই আমি শুধু একটা মানে সুষ্ঠু বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যে আমার এই ব্যাপারটার প্রতি সে দৃষ্টি প্রদান করুক এবং আমার এই ব্যাপারটা সে ভালোভাবে একটু দেখুক। আমার মতো হাজার এরকম অনেক মেয়ে আছে যারা এরকম প্রবলেমকে ফেস করতেছে। আমি চাই এই প্রবলেমটা সলভ হোক, শুধু আমার না, আমার মতো আরও অনেক মেয়ে আছে। আসসালামু আলাইকুম। আমি একটা মেয়েকে আমি সুস্থভাবে ওরে বাঁচার অধিকার দিছি, আমি ঘরের ছেলের বউ বানিয়েছি, আমার সাথে সুন্দরভাবে থাকবে, সেভাবে সুন্দরভাবে না থেকে আমি ঘরে থাকতে পারছি না, আমার স্বামী থাকতে পারছে না, আমার সন্তান ঘরে থাকতে পারছে না, পালায় পালায় বেড়াইতেছি আমরা। কেন আমার বাড়ি ঘর থাকতে সব থাকতে আমি পালায় বেড়াবো কেন? এটুকু সুষ্ঠু বিচার চাই আমি সবার কাছে। আমরা আজকে কতদিন যাবৎ ঘর ছেড়ে বাইরে 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 থাকতেছি কেন? এটা সুষ্ঠু বিচার চাই সবার কাছে আমি বিচার চাই। আমার সন্তান আমি মেরে ফেলবে, হুমকি দামকি দিচ্ছে, কোটা কোন মা কোন বাবা সহ্য করবে বলেন? অপরাধ করে নেই, একটা মেয়ের শুধুমাত্র জীবন বাঁচিয়েছে, কান্নাকাটি করছে, জীবন বাঁচিয়েছে, তার তিন চার বছরের সম্পর্ক যা কাণ্ড সেটা মেনে নিচ্ছি, তাদের ওদের কিসের এটা এত, ওদের কিসের এত ব্যথা? আমরা যদি মেনে নিতে পারি, আমরা যদি মেনে নিতে পারি, আমরা হাজবেন্ড যদি মেনে নিতে পারে, সবাই যদি, আমার ছেলে মেয়েরা সবাই মেনে নিচ্ছে, তাতে ওদের ওদের এত মাথা ব্যথাকে গায়ে ধরে কে? এই জন্য আমার বাড়ি ছাড়া, আমি সব ছাড়া আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি কেন? আমার বাড়িঘর সব থাকতেও কোনো সম্পদের দরকার নেই, আমার সম্পদ অনেক আছে, আমি কোনো সম্পদ চাই না। আমি চাই মেয়েটা ভালো একটা জীবন পাক, মেয়েটা আমার কাছে থাইকা সে সুস্থ থাক, মা নাই বাবা নেই, এতিম মেয়ে, তার জন্য আমার হাজবেন্ড কান্নাকাটি করছে, দেখে হাতে পায়ে ধরছে, দেখে আমার হাজবেন্ডটা মেনে নিচ্ছি। এখন আমাদের দোষ কোথায়? বিয়ে করছে এটাই কি দোষ? আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ওই ছেলেকে মেরে ফেলবে, ওরে ওরে ধরে নিয়ে যাবে, চুরির মামলা দিবে, সেটা দিবে ওইটা দিবে, এগিয়ে বইলা বেড়াইতেছে।